ষাট ষাট করেছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই কি তিনি আমাদেরকে এখনো ধরে রেখেছে। আর আছে যেহেতু ধন্যবাদের সংখ্যা, একটা শিশু প্রভু তাকে আশীর্বাদ করুন, সে বড় হোক, মা বাবার মুখোজ্জ্বল করুক, আর একদিন কৃষ্ণকে চিনতে পারবে। ওই আশীর্বাদ ওই বাচ্চার উপর আমি করি। আর প্রত্যেকজনকে বলি প্রভুকে ধরে রাখো, শেষ পর্যন্ত যদি জগতের মধ্যে সব যত চিন্তা যত বুদ্ধি আছে সব শেষ হয়ে যায়, কৃষ্ণকে যে চেনে তার শেষ নেই, এটা মনে রাখো, তার শেষ নেই। আমার কাছে যারা এসেছিল তারা জগৎ থেকে হারা, ডক্টর না করে দিয়েছে কাউকে, ওষুধ শেষ হয়ে গেছে, আর কোনো ওষুধই নেই যেটা দিয়ে চিকিৎসা করা যায়, এইসব পরিস্থিতির মধ্যে এসেছে। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম একটাই কথা, যিশুতে বিশ্বাস কর, সে অসম্ভব কাজকে সম্ভব করতে পারে, আর সেটা তুমি করেছো, তিনি করেছেন। আর সব থেকে আনন্দ বিষয় কি জানো, লোকেদেরকে আমার কাছে আসতে হয় প্রভুর সাথে কথা বলার জন্য। এর থেকে আনন্দ জিনিস কি হতে পারে, কি তুমি মাধ্যম হয়ে গেছো প্রভু, তুমি সেই দরজা হয়ে গেলো যের মধ্যে থেকে লোকেরা ঢুকবে, তারপরে তুমি কথাটা প্রভুর কাছে। তাই তুমি যে মুখ খোলো, জগৎকে জ্ঞাত করো তোমার জীবনের মধ্যে তিনি কি কার্য করেছেন। বলছে আমি তোমার বিষয়ে বলিব, তুমি আমার আশ্রয়, তোমার দুর্গমেশ্বর। আমরা তুমি বলতে শুরু করে দেবে, কারণ তুমি দেখবে কি তিনি কিরকম প্রেম, তুমি জানতে পারবে কি তার মতন প্রেমকে করতে পারবে। আমি এতবার হারিয়েও আমি তাকে দেখলাম আমার পাশে, এরকম বিশ্বস্ত কি হতে পারে, আমি তো দেখিনি কাউকে। আমি কতবার ভেবেছি জানেন, কি বাস এবার শেষ, প্রভু আর আমাকে কাছে নেবে না, এমন এমন মারাত্মক ভুল করেছে, আর এবার প্রভু আমাকে মেনে নেবে, সব শেষ। একবার এরকম হয়েছে আমার প্রচার করতে করতে এক মেলা প্রচার ছেড়ে দিয়েছে, বিশ্বাস করে না, প্রচার ছেড়ে দিয়েছে। আমাকে যখন আমার ছেলে মেরে এসেছিল আমি বললাম আমি ছেড়ে দিয়েছি, এবার তোরা নিজের দেখ, এটা বলেছিল, ত্যাগ করে দিয়েছি না প্রভুকে, কিন্তু তিনি আমার ছাড়েনি, তিনি আমার ছাড়েনি। আর আজকে দিনে যখন আমি ঘুরে তাকাই আমি শুধু প্রেমই প্রেম দেখতে পাই। আর বিশ্বাসীদের জীবনে যতটুকু তুমি হেঁটে এসছো না, তোমার দুঃখ থাকবে নাকি তুমি এত কষ্ট সহ্য করে এসছো, তোমার আনন্দ থাকবে কি সব জায়গায় প্রেম ছিল, তুমি যখনই ঘুরে তাকাবে তুমি সব জায়গায় প্রেমই দেখতে পারো, কি কষ্ট তুমি পারি করতে পারতে না যদি প্রভুর প্রেম না থাকতো। তাই কিছু কিছু জন না যখন অল্টারের সামনে এসে দাঁড়ায়, যদি সত্যি বিশ্বস্ত প্রভুর বিশ্বাসী হয় সে বলার আগে কে দেখে নেবে, কারণ বলা যায় না এরকম প্রেমের বিষয়। আমি পুরুষ হয়ে কথাটা বলছি, এরকম প্রেম বিষয়ে বলা যায়, তিনি আমার শুধু রাজা নয়, তিনি আমার বাবা, আমার মা, সবকিছু। আর দিনের শেষে আমাকে মনে আছে কি আমাকে তার কাছে যেতে আছে, খুব সুন্দর চার্চের মধ্যে গান হয় তোমার কাছে যাব প্রভু, তোমার কাছে যাব, এটা একটা বেদনা থেকে আসে না, এটা অনেক সময় প্রেম থেকে আসে এই কথাটা, তোমার কাছে যাবো আর ভালো লাগছে না। বিশ্বাসীরা তোমরা জীবনের এক একটা পদক্ষেপে এক একটা জায়গা দাঁড়িয়ে আছো প্রত্যেকজন, আর রাস্তাটা তোমার জন্য কঠিন আছে আগে যদি তুমি তাকাও, কিন্তু মনে রেখো প্রভুর হাত ধরো, কঠিন কঠিন রাস্তা যখন পার করবে ওটার আনন্দ তুমি জানো না কত বড়। যারা কঠিন রাস্তা পার করেনি তারা বড় আনন্দ কখনো দেখেনি, কিন্তু যারা কঠিন রাস্তাগুলো পার করেছে তারা বড় বড় আনন্দ দেখেছে। আর আমি জানেন তো আজ একটা সময় ছিল কি আগে চিন্তা করতাম কি হবে না হবে বলে, আমি খুব চিন্তা করতাম, আর চিন্তা করতাম বলে আনন্দ করতে পারতাম, কিন্তু এখন চিন্তাগুলোকে সরিয়ে দিয়েছি, প্রভুর উপরে নির্ভর করি, আমার প্রভু করবে না যা করবে, আর যা কিছু হয় দিনের শেষে আমি ধন্যবাদই দিই। যখন কিছু ভুল হয় আমি জানি যদি কিছু কেড়ে নিচ্ছে প্রভাবই জানি এর থেকে বড় কিছু আমায় দেবে, তিনি এমন প্রেমী। আমি জানি যদি কোনো কিছু আমার কাছ থেকে ভুল হয়েছে আমাকে তাকে খুঁজতে হয়, তিনি লুকিয়ে যায় অনেক সময়, আমায় খুঁজতে হয়, আমি তাকে পাই।
তাই যতবার বিশ্বাসীরা আমাকে বলে প্রার্থনা করো, তুমি করো, তুমি করো, কারণ তোমাকে নিজেকে প্রভুকে চিনতে আছে, তুমি নিজে প্রভুকে চিনবে। আমি এরকম মেয়েদেরকে নিয়ে যেতে চাই না যে আমাকে শুধু চিনবে প্রভুকে নেই যাকে আমি প্রচার করছি। আমি এমন মেয়ে চাই যে আমাকে চেনার আগে প্রভুকে চিনবে, আর তাকে এত সুন্দর করে চিনবে যে আমাকে তাদেরকে বলতে হবে না, আমি শুধু বাক্য দেবো আর তারা তালি দিয়ে একেবারে মৃত্যু উঠে যাবে, কারণ তারা জানবে আমি সত্য বলছি। আমি এরকম চাই, আমি এরকম চাই না কি তারা অপেক্ষা করবে আমি এসে বাক্য দেবো তারা শুনবে আর বাস মগ্ন হবে, না, তারা আগে থেকেই মগ্ন প্রভুতে, তারা আগে থেকেই আকাঙ্ক্ষিত প্রভুতে, তারা আগে থেকেই প্রভুতে দৃঢ় হয়ে রয়েছে। তারা যখন দরবারের মধ্যে ঢুকবে তখন একটা আনন্দ হবে, কথাটাকে বুঝতে পারছি, তখন একটা আনন্দ হবে যে একজন প্রভুর বিষয়ে বলছে আর আমরা গুণগান করছি। আর এটার জন্য প্রার্থনাও করি কি আমাদের প্রত্যেক মা দেখি প্রভু ওই জায়গায় নিয়ে যায়, চিনে নিক প্রভুকে, যেন তারাও প্রভুর বিষয়ে জ্ঞাত করতে পারে। আমেন। এই গানটা আমার খুব হৃদয়ের কাছের গান, আসো আমার সাথে যুক্ত হয়ে। অনেকের জন্য তার প্রেমের মধ্যে আমরা প্রবেশ করি। আহা প্রভু, তোমার পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা তোমার দাস দাসীদের প্রতি। তেরে মার কারণে স্নেহে ইশু মেরি শিপা পাই তেরে খুন মারে সে মেরি মুঝে কো রিহাই সব পাপ ক্ষমা করার জন্য তিনি প্রস্তুত, তোমার
হাত ধরে চলার জন্য তিনি প্রস্তুত। আর দূরে দেখবেন আসে, হাত বাড়িয়ে আসো প্রভুর কাছে। তুমি বাগরূপ সে ভর দিয়া তুমি বাগা পুরা কর দিয়া তুমি বাগরূপ সে ভর দিয়া অন্যজনরা বদলে যাবে,
কিন্তু আমি জানি তুমি মন লাগে। দিনের শেষে যখন আমি ঘুরে তাকাই হেরে গিয়ে, তখন আমি তোমায় দেখতে পাই। তাই আমি সবকিছু হারাই না, আমি মনে করি তুমি আমার জন্য যথেষ্ট। আমার আর কোনো কি ইচ্ছাও নেই, কারণ আমি জানি তুমি আমাকে সম্পূর্ণ করে তুলেছ। তোমার প্রেম আমাকে সম্পূর্ণ করে। হাত তুলুন বিশ্বাসী প্রভু দেবী, এই ভেবে হাত তুলুন কি তারা, সে তোমার হাতের উপরে হাত দেবে সবাই। আমি অন্ধকারের যাত্রী প্রভু, তুমি আলোর দৃষ্টি দাও। তুমি আমার হাত ধরো, আমি পারব না, কারণ আমি দেখি না, কিন্তু আমি তোমার কাছে বিনয় করি। তুমি তো দেখতে পাচ্ছ সবকিছু, তুমি আমার হাত ধরে দিয়েছ। তুমি আমাকে হাত ধরে দিয়েছ, আমার সত্যগুলো দেখতে না, তোমার ছাড়া আমার জীবন ভিতরে সেই সব তারাই দেখতে দাও প্রভু।
যে প্রভুকে ভালোবাসে না সে ধ্যান করে প্রভুর বাক্যকে সবসময় বলছে, এটা দিয়ে মানুষরা বুঝতে পারবে যে তুমি আমার শিষ্য তখন তুমি এখন প্রেম করিবে। তার মুখের বাক্য সুন্দর, ভালোবাসতে শিখতে হবে এখন কেন আরো প্রভুর মতন করে ভালোবাসতে শিখতে হবে। শুধু ভালো সময়তে ভালোবাসাটা নয়, কিন্তু কঠিন সময়তে ভালোবাসতে শিখতে হবে। যখন ভালোবাসার আশা আমরা পাই না ফেরত, তবুও ভালোবাসতে শিখতে হবে। এটাই তো হলো আসল মানুষ জাতি পরিকল্পনা প্রভু মানুষ জাতির প্রতি। তাই প্রভুকে ধন্যবাদ দেবেন আজকের দিনের জন্য, এই পরিবারের জন্য যারা সবাই নিযুক্ত করেছে, আর আজকের বাক্যের জন্য যাদের মধ্যে প্রভুতে অনেক আমার মনে হয় কাছে আসাটা যে অনুভূতিটা আছে সেটা আমি আজকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রভু কাছে আসলে কি অনুভূতি মানুষ করে, আমি নিজের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে বাক্যের মাধ্যম দিয়ে। তুমি যদি এভাবে একইভাবেই দেখতে পাবে তুমি প্রভুকে, তাই প্রভু তোমাদেরকে আশীর্বাদ করুক, শুভ বুদ্ধি শুভ চেতনা দিক, আর তোমাকে রক্ত দ্বারা এত ধৌত করুক যে একদিন তোমার নিজস্ব আচরণ নয় কিন্তু প্রভুর আচরণ তোমার মধ্যে রাখা যায়। আমেন। জয় যীশু। আজকে ধন্যবাদ ছিল। আমেন। আসো আমরা প্রার্থনা করি। ভবিষ্যৎ তোমার হাতে, অতীত আমাদের চলে গেল, বর্তমান আমাদের কাছে, এই যে উপস্থিত বর্তমান আমরা তোমায় দিতে চাই প্রভু, তোমাকে যে প্রার্থনা করতে চাই, তুমি আশীর্বাদ করো, তুমি তুলে ধরো প্রভু, তুমি বহন করো আমাদের, কারণ তোমার ভিন্ন আমরা কিছুই করে উঠতে পারি না। শরীর দুর্বল কিন্তু আত্মা ইচ্ছুক প্রভু, আত্মা চলতে চায়, অনেক কিছু করতে চায় কিন্তু শরীর গড়ে উঠতে পারে না,
তাই তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে শুধু আমাদের জীবকে আটকাতে নয়, কিন্তু আমাদের সকল ইচ্ছা আবেগ মন্দ চিন্তা থেকেও তুমি আমাদেরকে রক্ষা করিও, যেন আমরা তোমাদের চলতে পারি, তোমার পালকের মধ্যে আবৃত হয়ে থাকতে পারি, তোমার ক্ষতর মধ্যে লুকিয়ে থাকতে পারি। কারণ জানি সব থেকে সুন্দর রক্ষার স্থান হলো তোমার ক্ষত, যেটা দ্বারা আমি আরোগ্যতা পাই, আমি সুস্থতা পাই, আমি আমার মতো পাপী জীবন পাই। তাই দয়াময় পিতা ধন্যবাদ করি তোমার সেই ক্ষতর জন্য। আর একদিন সময় আসবে যখন সেই ক্ষতটাকে চুম্বন করব, যে ক্ষতর দ্বারা আমি জীবন পেলাম। ধন্যবাদ করি প্রভু, আর তোমার ক্ষত সর্বদা পুজো করি প্রভু আমরা, কারণ তোমার ক্ষত সকল দ্বারা আমাদের মতন অধম পাপী আজকে তোমায় পেয়েছে। আমি তোমায় ধন্যবাদ করি প্রত্যেকটা আশীর্বাদের জন্য, তোমার উপস্থিতির জন্য এবং এই পরিবারের জন্য, আর প্রত্যেকটা পরিবার যারা দূর দূর থেকে এসেছে তাদের জন্য তুমি আশীর্বাদ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমার স্বর্গী নিবাসিনী আপা পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক গণনা যেন বিরতি দাও, এবং আমরা যেন পরস্পরকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আর পাপরুল্য করে বলিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরক্রম মহিমা যুগে 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 তোমার। আমেন।